নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিটেনশন ক্যাম্পে মৃত্যু ক্যান্সার আক্রান্ত মহিলার, বন্দীদের মুক্তির আহ্বান অ্যামনেস্টি। আসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 27, ত্রিপুরায় ধরা পড়ল প্রথম পজিটিভ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উপযুক্ত নথিপত্র নেই, এই অজুহাতে ট্রাইব্যুনালের একতরফা রায়ে বিদেশে ঘোষিত হন। 2018 সালের ফেব্রুয়ারিতে ক্যান্সার আক্রান্ত 60 বছরের রাবেদা বেগমকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করা হয়। সেই থেকে কোকরাঝাড় জেলা কারাগারে বন্দী জীবন কাটাচ্ছিলেন, আর শরীরে বাসা বেঁধে থাকা মারণ ক্যান্সার ক্রমশ গ্রাস করছিল তাকে। অবশেষে মঙ্গলবার রাবেদা ডিটেনশন ক্যাম্পে প্রাণ হারান। ডিমাহাসাও জেলার বাসিন্দা রাবেদার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এদিকে দেশজুড়ে লকডাউন চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীকে জামিনে মুক্তি দিয়েছে সরকার, কিন্তু ডিটেনশন ক্যাম্পে বিনা দোষে বন্দীদের মুক্তি দেওয়া হয়নি। এ ব্যাপারে সরব হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে অতি শীঘ্র ডিটেনশন ক্যাম্পের বন্দীদের মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছে। উল্লেখ্য, আসামের মোট 6টি কারাগারে ডিটেনশন শিবির বানিয়ে প্রায় 800 জন নাগরিককে বন্দী করে রাখা হয়েছে। সরকারের চোখে এরা সবাই বিদেশে, তাদের সংশ্লিষ্ট দেশে প্রত্যর্পণের ব্যবস্থা না করে এভাবে বন্দী করে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতীয় শাখা মনে করছে। আসামে আরও একজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মারণ ভাইরাসের সর্বশেষ শিকার ধুবড়ীর এক ব্যক্তি, তিনিও নয়াদিল্লির নিজামুদ্দিন মরকজে আয়োজিত তবলিগি জামাতে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27। মঙ্গলবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এ খবর জানান। এদিকে সোমবারই ত্রিপুরায় প্রথম কোভিড-19 সংক্রমণের ঘটনা সামনে আসে। পশ্চিম ত্রিপুরা জেলার উদয়পুরের 45 বছরের গীতারানী কর্মকার এই রোগে আক্রান্ত হয়েছেন বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন। ত্রিপুরায় করোনা আক্রান্ত ওই মহিলা ট্রেনে চেপে গত 18 মার্চ গুয়াহাটি থেকে রওনা হয়ে করিমগঞ্জ হয়ে 19 মার্চ আগরতলা যান, সঙ্গে ছিলেন তার স্বামীও। ফলে ট্রেনের সফরের সময় তার শরীর থেকে করোনা ভাইরাস অন্যান্যদের শরীরেও সংক্রমিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে গীতারানীর সহযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার গ্রেফতার হলেন রাজ্যের নগাঁও জেলার ধিঙের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে যে কোয়ারেন্টিন সেন্টার গড়া হয়েছে সে সম্পর্কে তিনি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য পেশ করেছিলেন বলে অভিযোগ। একটি অডিও ক্লিপিংয়ে বিধায়ক আমিনুল বলেছিলেন, রাজ্যের কোয়ারেন্টিন সেন্টারগুলি ডিটেনশন কেন্দ্র থেকেও খারাপ অবস্থায় আছে। বিজেপি সরকার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। এরপরই সোমবার রাতে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অবশেষে মঙ্গলবার সকালে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। কাছাড়ে মোট 3,833 ব্যক্তি কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে সিভিল হাসপাতালে আছেন 34 জন এবং নেতৃপে মোট 25 ব্যক্তি কোয়ারেন্টিনে আছেন। নেতৃপে মোট 18 ব্যক্তি রয়েছেন যারা নিজামুদ্দিনের তবলিগ ফেরত। এছাড়া কোভিড-19 আক্রান্ত 2 জন রয়েছেন মেডিকেলের কোভিড ওয়ার্ডে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি জানান, শিলচরের বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা সবাই এ জেলার বাসিন্দা নন, অনেকেই বহিরাজ্য থেকে এসেছিলেন। কয়েকজন রয়েছেন ত্রিপুরা এবং বদরপুরের। 11 জন পেশেন্টের স্ক্রিনিং করা হয়েছে। এখন অবধি আমাদের 1,021 জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে, আর আজকে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 16, আর এখন অবধি আমাদের 244টা মানে 244 স্যাম্পল কালেক্ট করা হয়েছে থ্রোট সোয়াব, যার মধ্যে 227 টেস্ট অলরেডি হয়ে গেছে। বাকিগুলো আমাদের পেন্ডিং আছে, এগুলো আমাদের রাত্রেবেলা করা হবে। তো আউট অফ 227 225 নেগেটিভ এসছে, খালি 2টা পজিটিভ এসছে। আর এখন আমাদের মেডিকেল কলেজের ওয়ার্ডে 6 জন পেশেন্ট আছে, 2 জন পেশেন্ট আছে কোভিড পজিটিভ পেশেন্ট, আর 4 জন আছে আইসোলেশন ওয়ার্ডে সাসপেক্টেড পেশেন্ট। ওদের রিপোর্টগুলো পেন্ডিং আছে, রিপোর্ট পাওয়ার পরে নেক্সট সাবসিকুয়েন্টলি অ্যাকশন নেওয়া হবে। আর আমাদের কাছে আজকের ডেটে শিলচর মেডিকেল কলেজে পিপিই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আছে 195, আর
আমাদের N95 মাস্ক বা রেসপিরেটর আছে 2050। আসাম আরোগ্য নিধি তহবিলে 50,000 টাকা দিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। দুটি চেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই অর্থ সাহায্য কাছাড়ের জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়। জেলাশাসক বর্ণালী শর্মার হাতে চেক দুটি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, জেলা সমিতির সাধারণ সম্পাদক জয়ন্ত দেবরায়, কোষাধ্যক্ষ সুদীপ চক্রবর্তী প্রমুখ। রাজ্যে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে সে ব্যাপারে সরকারের প্রয়াসকে সফল করে তোলার জন্যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তরফে আমরা আজ কাছাড়ের জেলাশাসকের হাতে 50,000 টাকার দুটো চেক আমরা তুলে দিয়েছি। আমরা জেলাশাসককে বলেছি সরকারের সমস্ত প্রয়াসের সঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সহযোগিতা করছে এই দুর্যোগ যাতে আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারি এবং একটা সুস্থ অবস্থায় আবার ফিরে যেতে পারি, সেজন্যে সম্মেলন সরকারের পাশে থাকবে এবং জনসাধারণকে সমস্ত সরকারি নির্দেশাবলী মেনে নেওয়ার জন্যে আন্তরিকভাবে অনুরোধ জানাবে। করোনা ভাইরাসে আক্রান্ত সাজিবুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। মঙ্গলবার অবসরপ্রাপ্ত ওই বিএসএফ কর্মীর খোঁজ নিতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিধায়ক নাথ। সেখানে চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্যের যাবতীয় খোঁজ নিয়েছেন বিধায়ক। পরে হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের কাছে সাজিবুরের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন বিধায়ক কিশোরনাথ। পাশাপাশি বিধায়ক নিজামুদ্দিন মার্কাজ ফেরত যেসব লোক এখনও নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাননি তাদের এগিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানান। আজকে সকালে শিলচর মেডিকেল কলেজে এসেছি। আমাদের এলাডোরের যে বাসিন্দা সাজিবুর রহমান মহাশয়, উনি এই হসপিটালে আছেন। কিছুদিন আগে উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ওনার পজিটিভ পাওয়া গেছে। ওনার খোঁজ খবর নিতে এসেছি। এসে ডক্টর মহাশয়ের সঙ্গে, ডক্টর কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি আর তাতে জানা গেছে যে উনি বর্তমানে সুস্থই আছেন আর ওনার পরিবারের সদস্য যারা ছিলেন ওনারাও ভালো আছেন। ওনাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আর কোয়ারেন্টাইনে যেটা আছে এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর আমি এলাডোরবাসী এবং আমার বরখলাবাসীর কাছে আমি হাত জুড়ে বিনম্রভাবে অনুরোধ করছি, যারা নাকি সাজিবুর রহমানের সঙ্গে সংযুক্ত এসেছিলেন, সাজিবুর রহমানের বাড়িতে গেছিলেন, ওনার সঙ্গে দেখাশোনা করেছেন, সাক্ষাৎ করেছেন, অনেকেরাই এসে এখানে কোয়ারেন্টাইনে আছেন, আর যারা নাকি এখন পর্যন্ত আসেননি আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি আপনারা নিজে এসে ডক্টরের পরামর্শ নিয়ে নিন। কোয়ারেন্টাইনে থাকা কোনো পানিশমেন্ট নয় আর যদি কারো রোগ হয় সেটা পানিশমেন্ট নয়। আপনারা কোয়ারেন্টাইনে এসে নিজেকে চেক আপ করে নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদে দলবদ্ধভাবে জমায়েত না করে নিজেদের বাড়িতেই প্রার্থনার আর্জি জানিয়েছেন উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সেলিমুল হক লস্কর। পাশাপাশি মৌলানা ধর্মপ্রাণ ব্যক্তিদের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। শবে বরাত উপলক্ষে জনগণের প্রতি একটি আবেদন রাখছি। আপনারা সবাই জানেন শবে বরাত আমাদের একটি ধর্মীয় রীতি যা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা শবে বরাতের সময় সর্বদা জাগ্রত থাকি এবং সারা রাত্রি জাগ্রত থাকিয়া আল্লাহ তাআলার ইবাদতই করি এবং জিয়ারত করি। এই রাত্রিতে আমরা 100 রাকাত নামাজ পড়ে থাকি যা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। উমদাতুল কারী শরহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, কালা ইবনু সালাহ আন্না লাহা আসলাম মিনা সুন্নতে। তকিউদ্দিন ইবনু সালাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে এই 100 রাকাত নামাজ সহিহ হাদিস দ্বারা সাবিত, তাই আমরা যুগ যুগ ধরে তা পালন করে আসছি এবং আমরা জিয়ারতও করে থাকি, যা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে জিয়ারত করতেন। কিন্তু বর্তমানে
এই আমাদের দেশে তথা সমস্ত পৃথিবীতে করোনা নামক একটা মারণ ভাইরাস প্রসারিত হয়ে হাজার হাজার লোক মৃত্যুমুখে পতিত হচ্ছে। এই হিসাবে আমরা আমাদের এই যে কর্তব্যটুকু 100 রাকাত নামাজ আমাদের ঘরেই আমরা সম্পন্ন করব এবং এই যে জিয়ারত যা আমরা দলবদ্ধভাবে বাইরে গিয়ে করে থাকি তা করব না, বরং ঘর থেকে বসেই আমরা আমাদের এই জিয়ারতের কাজ সম্পন্ন করব। কারণ জিয়ারতের মধ্যে অতি নিকটবর্তী হওয়া প্রয়োজন নয়। চতুর্দশ অর্থ কমিশনের কন্টিনজেন্সি ফান্ড থেকে দুঃস্থদের 1,000 টাকা করে বন্টন করলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার এ কাজের সূচনা হয়। এদিন সোনাই বিধানসভা কেন্দ্রের সাতকরাকান্দি কচুদরম সুন্দরী জিপির সুবিধা প্রাপকদের হাতে অর্থ সাহায্য তুলে দেন বিধায়ক আমিনুল। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ভজন সেন, কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস, রিবুল লস্কর, পিঙ্কু আহমেদ বড়ভুইয়া সহ আরো অনেকে। 18,000 মহিলা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগে এক সময় আপনারা অ্যাকাউন্ট করাইছিলেন, আমি ওই অ্যাকাউন্টের মজাটা এখন পাইতাম। সোনাই পুরসভার নতুন এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিলেন বিকাশ ছেত্রী। মঙ্গলবার পুরসভা কার্যালয়ে ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীর দায়িত্বভার সমঝে নেন। ওই সময় উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ বিধায়ক আমিনুল হক লস্কর, পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ভজন সেন সহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা। অর্ডারের কপি তো 1 তারিখ আয়া থা, বাট মে আজ অফিস নম্বর 7 তারিখ আজ জয়েন করলাম ইয়া পর। তো আজ আমার স্যানিটেশন প্রোগ্রাম ভি অনারেবল ডেপুটি স্পিকার সব আয়ে হুয়ে হ্যাঁ। তো আপনি কিছু দের মে আমরা এই প্রোগ্রাম স্টার্ট করেন। তো আই থিঙ্ক কাল হ্যাপি এনা অ্যান্ড অল দ্য স্টাফ আর ভেরি মাচ কোঅপারেটিভ হোঙ্গে অ্যান্ড দে উইল সাপোর্ট মি সো দ্যাট আমি বহুত অচ্ছি তরিকে সে আগে লেগে যাই। কোভিড-19 বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে পিএম কেয়ার্স এবং আরোগ্য নিধিতে অর্থ সাহায্য করল শিলচর কলেজিয়েট স্কুল। মঙ্গলবার স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা দুটি চেকের মাধ্যমে সাংসদ রাজদীপ রায়ের হাতে এই অর্থ সাহায্য তুলে দেন। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মন্দিরা দাশগুপ্তা, শুভ্রজিৎ সেন, শান্তনু রায় সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা। আমাদের সাংসদ রাজদীপ রায়ের কাছে দুটো চেক তুলে দিয়েছি কিসের জন্য, যে কোভিড-19 যে এত মহামারী যে দেশ চলছে সেটার পরিপ্রেক্ষিতে একটা যত সামান্য আমরা টিচিংয়ের নন টিচিং স্টাফ থেকে একটা সাহায্যকে কিছু টাকা তুলে দিয়েছি যাতে এটা দেশের কাজে ব্যবহার করা হয় এবং কোনোরকম বৈষম্য কিছু না করে। শিলচর কলেজ স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে কত দুদিন আগে টিচার এবং নন টিচার স্টাফ যারা স্কুলে আছেন ওনারা আমাকে একটা অনুরোধ করেছিলেন যে ওনারা ওনাদের স্যালারি থেকে একটা সাহায্য কোভিড-19 জন্য যে ফান্ড, যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে একটা ত্রাণ তহবিল গঠন করা হয়েছে সেই ত্রাণ তহবিলে ওনারা কিছু সহযোগিতা করতে চান। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি ওনাদেরকে সঙ্গে নিয়ে এবং আমি সহযোগী আমরা এমপি মহাশয়ের সামনে আজকে আমরা চেক দুটো প্রদান করেছি। অন্যদিকে মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে দাঁড়ালো শিলচর চিলড্রেন পার্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 25,000 টাকার চেক তুলে দেওয়া হয় জেলাশাসক বর্ণালী শর্মার হাতে। যে লড়াই সরকার লড়ছে তাতে মানুষকে বাঁচাবার লড়াই, যে দেশকে বাঁচাবার লড়াই, প্রতিটি সংস্থা যুক্ত হোক। আমরা যেরকমটা হলাম যতটুকু আমাদের সামর্থ্য আছে তা দিয়ে আজকের তারিখ পর্যন্ত, কালকে আবার আমরা হয়তো সিদ্ধান্ত নেব নতুন কিছু। আমরা 25,000 টাকা দিয়েছি স্যার বলেছেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে, তাছাড়াও আমরা পরিকল্পনা আছে পরবর্তীকালে দুঃস্থ শিশুদের যে কিভাবে করা যায়, খাবার দেওয়া যায় কিনা দুঃস্থ শিশুদের। ডেপুটি কমিশনার ম্যাডাম যেহেতু আমাদের প্রেসিডেন্ট এবং স্যার আমাদের সঙ্গে আছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের প্রত্যেক সদস্য অত্যন্ত সিনসিয়ারলি বিষয়টা নিয়ে ভাবছে এবং আমরা নিশ্চয়ই এই আবেদন করতে চাইব সব মানুষ ঘরে থাকুন, ডিস্টেন্স মেনটেন করুন এবং দেশকে বাঁচান, নিজেকে না বাঁচালে দেশ বাঁচবে না।
দুর্যোগের এই সময় সরকারি কর্মচারীদের যে কোনো পাঁচটি দুস্থ পরিবারকে সাহায্যের জন্য রাজ্য সরকারের ডাকে সাড়া দিলেন স্বাস্থ্য বিভাগের কর্মী প্রণব দে। সোমবার রায়গড় সুকান্ত লেনে ১৯টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন প্রণব। আমি স্বাস্থ্য বিভাগের একজন কর্মী, তো আমরা মাননীয় এবং সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা যারা সরকারি চাকরিজীবী তাদেরকে বলেছেন কমপক্ষে পাঁচ ফ্যামিলিকে আমরা কিছু হলেও একটা কিছু দেব। আমরা তো আমি এটা পাঁচ ফ্যামিলিকে না দিয়ে ১৯ ফ্যামিলিকে দেওয়ার মনোবাসনা নিচ্ছি। তো এখানে আলু, বিস্কিট, লবণ, হলুদ, সয়াবিন এগুলো দিচ্ছি। তো ১৯টা দেওয়ার অর্থ হলো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেহেতু এটা কোভিড-19, আমরা সবাই এখন ভুগছি কোভিড-19 ভয়ে, তাই আমি ১৯টা ফ্যামিলিকে দরিদ্র নারায়ণ সেবার মতো করে যাতে ১৯টাকে দিয়ে ওই যেন সব কিছু মানে হয়ে যায়, যেহেতু কোভিড-19 আর আমি দিচ্ছি ১৯, যাতে ১৯-১৯=0 হয়ে যায়। ডোলোবস থেকে স্যানিটাইজ করলো বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার সকাল ৮টা থেকে এই স্যানিটাইজেশনের কাজ শুরু হয়। ডোলোবস্তির বিভিন্ন এলাকাকে এদিন স্যানিটাইজ করেন সংগঠনের কর্মকর্তারা। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে এদিন উপস্থিত ছিলেন কৌশিক ঘোষ, রাজন দাস, মান্না দেব সহ আরো অনেকে। হাজার হাজার মানুষ এই মহামারীর কবলে পড়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের এই এরিয়া ডোলুঘাটে আমরা স্যানিটাইজেশন করছি, যাতে কিছুটা আমরা উপকার পাই। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে জেলার বিভিন্ন ক্লাব সংগঠন। এছাড়া ব্যক্তিগতভাবেও এগিয়ে এসেছেন অনেকে। মঙ্গলবারও একই চিত্র দেখা গেল জেলার বিভিন্ন প্রান্তে। কোভিড-19 বিরুদ্ধে দিনরাত এক করে কাজ করে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীদের খাবার বণ্টন করল মধুরবন্ধ যুব সমাজ। মঙ্গলবার জেলায় কর্মরত ছাপা ও বৈদ্যুতিন মাধ্যমের কর্মীদের হাতে খাবারের প্যাকেট তুলে দিলেন সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি তারা এদিন কর্তব্যরত পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানদেরও খাবার বিতরণ করেছেন। খাদ্য সামগ্রী বণ্টন অব্যাহত রেখেছে তারাপুর প্রথম পল্লী ক্লাব। সোমবার ক্লাবের সদস্যরা কাঁঠালবাগান এলাকায় ৩০০ দুস্থ পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী। এদিন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লিটন চক্রবর্তী, স্বপন রায়, সুজিত কুমার দেব, বিভু কর, সুমন দাস সহ আরো অনেকে। কর্তব্যরত পুলিশ ও সেনা জওয়ানদের খাবার বণ্টন করলেন শহরের কিছু উদ্যমী যুবক। মঙ্গলবার শিলচরের বিভিন্ন এলাকায় কর্তব্যরত এসব সেনা ও পুলিশ কর্মীদের খাবার বণ্টন করেন তারা নিজেদের তহবিল থেকে। পাশাপাশি শিলচর রেলস্টেশন সংলগ্ন এলাকায় বহু দুস্থ মানুষের হাতেও খাবারের প্যাকেট তুলে দিয়েছেন রাজন চৌধুরী, কৃষাণ চক্রবর্তী, স্বপন চৌধুরী, পূর্ণেন্দু দাস, সুব্রত দাসরা। খাদ্য সামগ্রী বিতরণ করলেন লিঙ্করোডের বাসিন্দা অমর পোদ্দার। মঙ্গলবার লিঙ্করোড এলাকার ২০০ দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দিয়েছেন অমর। আমি আমার পাড়াতে সাইকেল লিঙ্ক রোড ২ নম্বর গলির মুখে আমার মানে আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে পার্সনে হিসাবে আমি যে লকডাউন চলতেছে আজকে বিগত ১৬-১৭ দিন থেকে, তাই আমি গরিবদের পাশে একটু আমার যথার সামর্থ্য ছিল তাই আমি একটু দাঁড়াইছি। আর গরিবদের প্রায় ২০০ ফ্যামিলিরে আমি দিছি চাল,
আলু, ডাইল, তেল, বিস্কুট, লবণ, সয়াবিন, এটাই আর কি। আর কিছু না, আমি কোনো এটা কোনো এনজিও তরফ থেকেও না, কোনো গভর্নমেন্টের কোনো সাহায্য না, এটা আমার ব্যক্তিগত ব্যাপারে, আমার দিয়ে আমার ভালো লাগছে আর কি। ভাবছি এটাই ভালো জিনিস, তখনই দেশে এটাগুলো খোলা ইচ্ছুক। জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়ের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বন্টন শুরু হয়েছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক জিপিতে। মঙ্গলবার এরই অঙ্গ হিসেবে বাঁশকান্দি জিপির বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টন করেছে বাঁশকান্দি মণ্ডল কমিটি। মাছিমপুরের 30টি দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন ব্যবসায়ী আব্দুল সালাম লস্কর। মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুস্থদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। পরে আব্দুল জানিয়েছেন, পর্যায়ক্রমে 300 দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিলি করবেন তিনি এবং এ ধরনের কাজে জাতি ধর্ম বর্ণ ভুলে সবারই এগিয়ে আসা উচিত বলেও জানিয়েছেন সালাম। লকডাউন শুরু হওয়ার পর থেকেই ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে গোটা শহর জুড়ে শুরু হয়েছে খাদ্য সামগ্রী বন্টন। মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন শিলচর 1-12 নম্বর ওয়ার্ডের প্রায় 200 মানুষকে চাল ডাল বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়া বিলপাড়, লক্ষ্মীপুর রোড সহ পার্শ্ববর্তী এলাকায় 150 পরিবারকেও পৃথকভাবে খাদ্য সামগ্রী বন্টন করেছেন খোঁজের কর্মকর্তারা। পরে সংগঠনের সাধারণ সম্পাদক সজল লস্কর লকডাউন শুরু হওয়ার পর শিলচরে জিনিসের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন সজল। খুজের ব্যবস্থাপনায় আজকে আমরা দরিদ্র সীমার নিচে যারা থাকছেন ওনাদের জন্য আমরা চাউল, ডাল, লবণ, চিনি, সুজি, চানা, আলু, পেঁয়াজ, চা পাতা এইসবের ব্যবস্থা করেছি। আমরা প্রায় 500 জন মানুষকে দেওয়ার চেষ্টা চালাব। যেভাবে জিনিসপত্রের দামটা অত্যাধিক হয় আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের পক্ষে এত দাম দিয়ে জিনিসটা কেনা সম্ভব হতেছে না। যে চাউল 2200 টাকা ছিল সেই চাউলটা 3000 টাকা, যে চানা 60 টাকা ছিল সেটা 80 টাকা, এইভাবে প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে। ডিসি ম্যাডাম এবং এসপি স্যারের কাছে আমাদের আবেদন, প্রতিটা দোকানে আপনারা খবর নিন, আমাদের এনজিওরা যেভাবে কাজ করছে যদি এইভাবে জিনিসপত্রের অত্যাধিক দাম হয় আমরা বেশি লোকের কাছে যেতে পারছি না। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ডিটেনশন ক্যাম্পে মৃত্যু ক্যান্সার আক্রান্ত মহিলার, বন্দীদের মুক্তির আহ্বান অ্যামনেস্টি। আসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 27, ত্রিপুরায় ধরা পড়ল প্রথম পজিটিভ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।